ইভিনিং একদম বেরিয়ে ইভিনিং বলতে চলে এসেছি আজ হলো ভাইফোঁটার আগের দিন তার মানে আজ হলো মঙ্গলবার তো মঙ্গলবার এখন বাজে তিনটে পনেরো ওই যে আমরা সব বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে আমার মামাবাড়ি একদম লাগে যে গুছোনো হয় যে এই যে আমার বাবা আমার বাবা বেরিয়ে পড়ে ক্লাস ঠিক আছে

হ্যাঁ সব লাগানো আছে খুলে নিজের সময় আমার এটা সময় আমার বাবা দিয়েছিল দুটো নিয়েছিস একটা এখন পরেছি একটা এখন আবার তোলা আছে চলুন তাহলে একদম মামা ট্রেন ট্রেন থেকে টোটো ওই টোটো হ্যাঁ টোটো দেখা হবে মামার ছেলে আসবে ছেলেদেরকে বাইকে করে নিয়ে চলে যাবে চলুন বেরিয়ে পড়েছি ভাইপো রেডি হয়ে গেছে মা এই যে বেরোচ্ছে আর সব রেডি বহু লাগেজ গুছিয়েছি কতদিন আমি কতদিন যাইনি না ওই তো সেই এতে গেছিলাম এমনি মনে হয় গেছিলাম তো না ষষ্ঠীতে না কি জানি মনে নেই ট্রেন একটা পেলাম ঠিক কথা অসম্ভব ভিড় একটু বসার কোনো জায়গা নেই আর আমরা লেডিসে উঠলাম না কারণ মা বলেছে তো ছেলেরা বড় হয়ে গেছে আর তেরো বছর একজন বারো বছরের বলছে যদি আবার আমাদের কোনো ইয়ে করে মানে বকাবকি করে তো চল আমরা এমনি জেন্টসে উঠে যাব তো তারপরে আমরা ওটা আবার নোকাল ছিল অসম্ভব ভিড় এই যে পাঁচকুড়ায় নেমে পড়েছি তো আমার মামার ছেলেও আসার কথা ছিল যার জন্য আমরা সব দাঁড়িয়ে রয়েছি আর এই যে হলো পাঁচকুড়া পাঁচকুড়াটাকে সত্যি এখন এত চেঞ্জ করে দিয়েছে মানে আগের পাঁচকুড়া আর এখন আর পাঁচকুড়া খুঁজতে হয় এখন পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো আমরা চলে এসেছি এসে দাঁড়িয়ে রয়েছি দিয়ে তারপরে ওদেরকে তুলে দিয়েছি তো আমাদের কিছুটা সন্দেহ হয়ে গেছে তো মা ভাবলো চল আমরা একটু এ করিস আরও একটু সামনের দিকে এগিয়ে যাই প্রতাপপুর বলে একটা জায়গা রয়েছে যে ওটাই করে মানে একটু বাসে করে উঠে যাব। গিয়ে ওখান থেকে টোটো নিয়ে নেবো তো ছোট ছেলেকে একজন দাদার কোলে বসিয়ে দিয়েছি আর তারপরেই আমরা ওখান থেকে আবার টোটো নিয়ে নিয়েছি একদম এই যে যাচ্ছি রাস্তায় যেতে যেতে অনেক কালী মায়ের দর্শন হলো কত মেলাঘাট হচ্ছে তো সামান্য একটু এক জায়গায় একটু ব্লক করেছিলাম রাস্তায় যেতে যেতে ডান দিক বাঁদিক কী সুন্দর গ্রামের এই একটা দৃশ্য হাট হয় মানে সন্ধ্যে যে হয়ে গেছে তবু দেখছি হাটও হচ্ছে আবার কালী পুজোও চলছে তো মানে টুকটাক হাটের সাথে মেলাও বসেছে এইসব দেখে দেখে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি আমার মামা বাড়ির দিকে মানে মনটাও বেশ খুশি অনেকদিন আমার না হলেও কিছুক্ষণ এক বছর হয়ে গেছে মামার বাড়ি যাইনি ওই যে মানে গাড়িটা ছুটছে তো টোটোটা এই যে সামনে দুদিকে হাট বসেছে গ্রামের একদম তাজা তাজা সবজি নিয়ে হাটও বসেছে আবার টুকটাক মেলা পাশে ওই যে মা কালী আর মেলার যেমন দোকান বসে যেমন টুকটাক সেগুলোও বসেছে আর বিশেষ করে হাটটা অনেকটা বড় হয়ে বসেছে একদম রাস্তার ওপরে আর দেখতে অসম্ভব সুন্দরও লেগেছে সন্ধ্যের সময় যাচ্ছি তো আমরা আর আমাদের টোটোতে আরও একটা এর বসেছে পুচকু বসেছে তার মা দুটো পুচকু বসেছে তার মা বসেছে আর আমরাও যাচ্ছি দেখে দেখে বেশ আনন্দ করে করে আমার ছোট ছেলে তো বেশ দেখছে আর আমার বাড়ি এলে কি হয় আমার এই হাঁটতেই বিরক্তি এবার টোটো থেকে আরও এখন পনেরো কুড়ি মিনিট হাঁটো এই যে হেঁটে হেঁটে আসছি আবার রাস্তায় এক মা কালীর দর্শন তো এখানে আবার আমাকে ছোটবেলার থেকে যারা চিন্তা যাচ্ছি আমার মাকে আটকে বলছে ওটা কে মানে চিনতে তারা পারছে না এবার মা আমার পরিচয় দিয়ে দিয়ে গোটা রাস্তায় গল্প করে করে আসছে তারপরে আমার মায়ের ছোটবেলা তারা সবাই দেখছে এই জন্য গল্প হয়ে হয়ে যাচ্ছি তো তারপরেই চলে এলাম মামার বাড়ি আর আমার মামি একদম রান্নাঘরে বসে পড়েছে ঘেরে ঘুরে বিশাল আয়োজন নিয়ে পিঠে পানা চলছে এখন জোর করে তো আমার সেজো মাসি মাসি আগের থেকে চলে এসেছে সোজা এসে একদম রান্না ঘরেই আগে ঢুকেছি মানে ঢোকার মুখেই রান্নাঘর পরে তো এই জন্য একটু মাসির সঙ্গে ফগড়াঙ্গি করে নিলাম দিয়ে তারপরে সোজা যাব একদম ঘরের ভেতরে তো আগে এখানে বসে একটু সব মামি সব মামিরা রয়েছে তিন মামি মাসি বসে রয়েছে যার জন্য বসে বসে একটু কথা একটু গল্প হয়ে যাক তারপরে যাব মামার বাড়ির দিকে ওখান থেকে একেবারে সোজা উঠে যাব এই হলো মামাদের বাড়ি তো এবারে সোজা আমি যাচ্ছি আর ভাই এইগুলো সব লাইটিং করেছে মামার ছেলে মেজো মামার ছেলে তো ও সব কালারিং লাইটিং সব কিছু করেছে তো চলে এলাম মামাদের ঘরের ভেতরে তো আজকের মতো এখানেও আমার ব্লগটাকে রেখে দেব বেশি আর বাড়াচ্ছি না কারণ ভাইফটার খুব বড় ব্লগ হয়েছে আর এতটাই গাড়ি জার্নিং করে এসেছি আমার আর মানে এরপর কথা বলার কোনো ইচ্ছে নেই তো তারপরেই পাহাড় ধুয়ে বসে যাব খেতে মামিরা সব খাবার দাবার এনে হাজির করার মধ্যে করেছে গুড়পিঠাতে কামড় দিয়েছি পিঠা হয়েছে পাটিসাপটা হয়েছে সরু চাকলি তারপর ছেলেদের আর ভাইদের সব মুড়ি ফুড়ি খেতে দিয়ে গেছে এই সব খেয়ে দেই আজকে ভাতও করেছিল আমি সে ব্লগ আর দেখাচ্ছি না আর পারছিলাম না যার জন্য আমি এখানেই আমার ব্লগটা শেষ করে দেব আর এরপর রয়েছে ভাইফটার ব্লগ তাহলে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন